প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টিভির খবর আপনারা এখন দেখবেন আমির খানের যে কাণ্ডে বিশ্ব অবাক আটার প্যাকেটে গোপনে 15,000 টাকা করে দান করলেন এ নিয়ে বিস্তারিত আরও থাকবে করোনা যেভাবে হিজাবি নারীদের জীবনে স্বস্তি এনেছে এ নিয়ে বিস্তারিত এছাড়া করোনার লকডাউনের মধ্যে ভারতে পুলিশ দিয়ে বন্ধ করা হচ্ছে মসজিদের আজান এ নিয়ে বিস্তারিত আরও থাকবে নিজ হাতে পুরো কোরআন লিখলেন 76 বছরের মিশরীয় বৃদ্ধা এছাড়া ভাইরাসে 1900 শুকুরের মৃত্যু ভারতে নতুন আতঙ্ক থাকবে এ নিয়ে বিস্তারিত প্রধানমন্ত্রিত্ব ছেড়ে চিকিৎসক রূপে জনগণের পাশে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী দর্শক শিরোনাম উল্লেখিত খবরে বিস্তারিত দেখতে না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন 15,000 টাকা করে দান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়েছে এতে বলিউড অভিনেতা আমির খানের ছবি সহ লেখা হয়েছে আমির খানের আজব দান আমির খান এক গাড়ি ভর্তি করে পাশের বস্তিগুলোতে আটার প্যাকেজ পাঠালেন ওনার ছেলেরা সেখানে গিয়ে মাইকে ঘোষণা করলেন যাদের যাদের আটার দরকার আছে তারা এসে আটা নিয়ে যেতে পারেন কিন্তু প্রতিটি ব্যক্তিকে মাত্র 1 কিলো আটা করে দেওয়া হবে যাদের ঘরে মোটামুটি খাবার ছিল তারা কেউই গেল না মাত্র 1 কিলো আটা আনার জন্য কিন্তু যাদের কাছে সেই 1 কিলো আটা এই মুহূর্তে খুব জরুরি অর্থাৎ যারা সত্যিই খুব গরিব তারা এসে হাজির হলেন এবং একটা করে আটার প্যাকেট নিয়ে গেলেন সকালে আটার প্যাকেট খুলতেই আটার সাথে বেরিয়ে এলো নগদ 15,000 টাকা পরে খোঁজ নিয়ে জানা গেল ওই ট্রাক আমির খান পাঠিয়েছিলেন অশেষ ধন্যবাদ আমির খানকে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবেলা ভারতের বলিউড ও অন্য ইন্ডাস্ট্রির তারকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন যে যা পারছেন বিভিন্ন ফান্ডে অনুদান দিচ্ছে বক্স অফিস বিশ্লেষক তরুণ আদর্শ জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পিএম কেয়ার্স ফান্ড মহারাষ্ট্র মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড ফিল্ম ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন ও কয়েকটি দাতব্য সংস্থায় সাহায্য করেছে আমির খান শুধু তাই নয় তার পরবর্তী সিনেমা লাল সিং চাড্ডার দৈনিক আয়ের ভিত্তিতে কাজ করা কর্মীদের দিকেও সাহায্যের হাত বাড়িয়েছেন এই অভিনেতা প্রধানমন্ত্রিত্ব ছেড়ে চিকিৎসক রূপে জনগণের পাশে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েই চলছে আয়ারল্যান্ডে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 4,994 জন এবং মৃত্যু হয়েছে 158 জনের এমন অবস্থায় করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে একযোগে কাজ করতে চিকিৎসা পেশায় ফিরেছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী ডক্টর লিও বারাতকার স্থানীয় আইরিশ টাইমসের বরাত দিয়ে বিবিসি ও স্কাই নিউজ এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে চিকিৎসক হিসেবে পুনরায় রেজিস্ট্রেশন করেছে লিও বারাতকার তিনি অন্যান্য স্বাস্থ্যকর্মীর মতো কাজ করার প্রস্তাব দিয়েছেন আইরিশ পার্লামেন্টে নির্বাচিত হওয়ার আগে হাসপাতালের চিকিৎসক হিসেবে কাজ করেছেন বারাতকার তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার 1 বছর আগে 2013 সালে চিকিৎসার পেশা ত্যাগ করেন করোনা প্রাদুর্ভাবের আগে পশ্চিমা বিশ্বে বিশেষত যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে হিজাবি নারীরা নানান বৈষম্যের শিকার হতো আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে কোনো কোনো ক্ষেত্রে নৃশংস হামলার শিকার হতে হয়েছে মুসলিম নারীদের কিন্তু করোনা সংক্রমণ শুরুর পর পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায় এখন পশ্চিমা বিশ্বে হিজাব পরিধানের কারণে বৈরী দৃষ্টিভঙ্গির সম্মুখীন হতে হচ্ছে না মুসলিম নারীদের বরং মুখ ডেকে রাখাই এখন যেন অপরিহার্য বিষয়ে পরিণত হয়েছে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ধর্ম ও যৌন বিভাগের আনাবেলা নামক একজন গবেষক মুসলিম হিজাবি নারীদের উপর গবেষণা করেছেন তিনি বলেন আমেরিকানরা করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পর মাত্র চেহারা ঢাকা শুরু করেছে সেখানকার স্থানীয় ও ফেডারেল নেতারা তাদের অবস্থান পরিবর্তন করেছে কেননা হিজাব করোনা ভাইরাস প্রতিরোধ করতে সহায়তা করে ফলে হিজাবি নারীদের জীবনে নেমে এসেছে স্বস্তির বাতাস আনাবেলা আরও বলেন আমার একটি বইয়ের জন্য আমি 38 জন আমেরিকান ও ব্রিটেনের মুসলিম হিজাবি নারীর সাক্ষাৎকার গ্রহণ করি যাদের অধিকাংশই আমেরিকা অথবা ব্রিটেনের অধিবাসী যদিও তারা পৃথিবীর বিভিন্ন দেশে ও বিভিন্ন ধর্ম থেকে আগমন করেছে কেউ আগে ছিলেন ইহুদি কেউ ছিল খ্রিস্টান আবার কেউ নাস্তিকও ছিলেন তাদের সঙ্গে কথা বলে জানা গেছে হিজাব নারীদের আল্লাহর নৈকট্যশীল বানায় ইসলামের অনুশাসন মেনে চলতে সহযোগিতা করে কিন্তু তারা হিজাব পরার কারণে ইসলাম বিরোধী ও বর্ণবাদীদের রোশনলে পড়েছেন বারবার 2017 সালে যুক্তরাষ্ট্রে 40 হিজাবি নারীর উপর গবেষণা করে একটি রিপোর্ট প্রকাশিত হয় যাতে বলা হয়েছে 86% নারী মৌখিক নিপীড়ন ও 25% নারী শারীরিক নিপীড়নের শিকার হয়েছে শুধু হিজাবের জন্য মানবাধিকার গ্রুপ ওপেন সোসাইটি ফাউন্ডেশন 2014 সালে পরিচালিত এক জরিপের উপর ভিত্তি করে বলেছে ব্রিটেনে 80% নারী হিজাবের জন্য শারীরিক ও মৌখিক নির্যাতনের শিকার হয় এখন পরিস্থিতি পুরো পাল্টে গেছে করোনা ভাইরাসের কারণে সেখানকার হিজাবি নারীদের জীবনযাপন স্বাভাবিক হয়ে গেছে যুক্তরাষ্ট্র থেকে আফরাহ নামের এক নারী বলেন হিজাব মোজা বোরকার কারণে আমাকে এতদিন সবাই হেয় নজরে দেখত কিন্তু পরিস্থিতি হঠাৎ পাল্টে গেছে ফ্রান্স থেকে জামিলা নামে আরেকজন লিখেছেন সরকারিভাবে এখানে হিজাব নিষিদ্ধ ছিল আমি এখন নিজের হাতে তৈরি হিজাব পরছি কেউ আমার দিকে তাচ্ছিল্যের দৃষ্টি
দিকে আর তাকায় না। 76 বছরের এক মিশরীয় বৃদ্ধা, পুরো নাম জায়নাব আব্দুল গনি মোহাম্মদ হোসেন। 7 বছরের কর্মসাধনায় তিনি পবিত্র কোরআনের 30টি পাণ্ডুলিপি তৈরি করেছেন। পুণ্যবতী নারী মিশরের মিনিয়া প্রদেশের আল তালিন গ্রামের অধিবাসী। তিনি ষষ্ঠ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন। জীবন সায়ান্যাসে নিজ হাতে পবিত্র কোরআনে 30টি পাণ্ডুলিপি লিখে তিনি অনন্যতার পরিচয় দিয়েছেন। নিজের লিখিত কোরআন হাতে জায়নাব আব্দুল গনি মোহাম্মদ হোসেন প্রাসঙ্গিকতা উল্লেখ করে তিনি বলেন, আমার 5 ছেলে এবং 2 মেয়ে রয়েছে। আমার পিতা সম্পূর্ণ কোরআনে হাফেজ ছিলেন। তিনি এডুকেশন সেক্টরে কাজ করতেন। তিনি আরও বলেন, আমি প্রায় 7 বছর পূর্বে কোরআন লেখার কাজ আরম্ভ করি। সম্পূর্ণ কোরআন হেফজ করার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও সময়ের স্বল্পতা ও আনুষঙ্গিক বিভিন্ন কারণে পারিনি। এখন পর্যন্ত মাত্র 6 পারা মুখস্থ করতে সক্ষম হয়েছি। এজন্য আমার সব সময় খুব দুঃখ বোধ কাজ করে। কিন্তু আমাদের এলাকার একজন নারী আমাকে পবিত্র কোরআন নিজ হস্তক্ষরে লেখার জন্য পরামর্শ দেন। এরপর থেকে আমি প্রতি রাতে ঘুম থেকে উঠে প্রথম 6 দিনে 1000 আয়াত লিখি। এতে আমার আগ্রহ আরও বেগ পায়। তাই সম্পূর্ণ কোরআন লেখায় মনোনিবেশ করি। গুরুত্ব ও আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে তিনি আরও বলেন, আমি মাত্র 25 দিনে সম্পূর্ণ কোরআন লিখে শেষ করতে পেরেছি। আমার সন্তান ইমান অমরা যাওয়ার সময় সঙ্গে করে এক পাণ্ডুলিপি নিয়ে যাবে। আশা করছি পবিত্র কোরআনের বিশেষজ্ঞরা আমার তৈরিকৃত পাণ্ডুলিপিটি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করবেন। ভারতে উত্তরপ্রদেশ রাজ্যের পুলিশ সেখানে অনেকগুলো জেলায় মসজিদে আজান বন্ধ করার নির্দেশ দেওয়ার পর মুসলিম সমাজের নেতা ও অ্যাক্টিভিস্টরা সেটার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। এর জেরে রমজান মাসের শুরুতেই ভারতের সোশ্যাল মিডিয়াতে এখন অন্যতম টপ ট্রেডিং হয়ে উঠেছে হ্যাশট্যাগ আজান বন্ধ নেহি হোগা, অর্থাৎ আজান কিছুতেই বন্ধ হবে না। এর দুদিন আগে দিল্লিতেও কোনো এলাকায় পুলিশ আজান বন্ধ করার মৌখিক নির্দেশ দিয়ে বিরূপ প্রতিক্রিয়ার মুখে তা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। ভারতের রমজান মাস শুরু হওয়ার ঠিক আগের দিন বিকেলে উত্তর পশ্চিম দিল্লিতে একটি মুসলিম অধ্যুষিত এলাকায় পুলিশ কর্মীরা জানায়, এখন থেকে মসজিদে লাউড স্পিকারে আজান দেওয়া বন্ধ রাখতে হবে। স্থানীয় বাসিন্দারা তাতে তুমুল আপত্তি জানায়, কিন্তু পুলিশ কর্মীরাও ছিলেন নাছোড়বান্দা। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লে দেখা যায় মুসলিম মহিলারা পুলিশ কর্মীদের বলছেন, রমজান মাসে ঠিক মতো আজান না হলে আমরা রোজা রাখবো কীভাবে আর ইফতার করবো কীভাবে, আর আজান দেওয়া হলে লকডাউনের কোনো নিয়মই বা ভাঙ্গা হবে। ওই পুলিশ কর্মীরা অবশ্য বরাবরই বলতে থাকেন, এটা দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের নির্দেশ, চাইলে তারা থানায় গিয়ে নির্দেশের প্রতিলিপি লিখে আসতে পারেন। এই ভিডিও নিয়ে তুমুল হইচই শুরু হলে দিল্লির সরকারের উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া জানিয়ে দেন, শহরের কোনো মসজিদে আজান বন্ধ হবে না। কিন্তু এর মধ্যেই নতুন করে অভিযোগ উঠেছে, রমজান মাসের শুরু হতে না হতেই উত্তরপ্রদেশের কনৌজ, ফারুকাবাদ, এটাওয়া, গাজীপুর সহ বিভিন্ন জেলায় পুলিশ জোর করে মসজিদে আজান বন্ধ করে দিচ্ছে। জওহরলাল নেহরুর ইউনিভার্সিটি ছাত্র নেত্রী ও এলাহাবাদের মেয়ে আফরিন ফাতিমা এখন এই রাজ্যে ত্রাণের কাজে ব্যস্ত। তিনি বলেছিলেন, পুলিশ এই জেলাগুলোতে গিয়ে মসজিদে লাউডস্পিকার বন্ধ করে দিচ্ছে যাতে দিনের কোনো সময় আজান দেওয়া না যায়। আমরা তো সবাই মিলেই মহামারীর বিরুদ্ধে লড়ছি, মসজিদে একই সঙ্গে 5 জনের বেশি কখনো জড়ও হচ্ছে না, আর যেখানে আজান দিতে একজন মুয়াজ্জিন যথেষ্ট তখন এটা বোধগম্য নয় যে আজান দিলে কীভাবে লকডাউন ভাঙা হয়। ফলে আমরা মনে করছি এটা মুসলমানদের উপর দমন নিপীড়ন চালানোরই আরেকটা রাস্তা। এর জেরেই আজ রোববার সকালে ভারতে টুইটারে প্রধান ট্রেডিং ইস্যু ছিল হ্যাশট্যাগ আজান বন্ধ নেহি হোগা। এটি ব্যবহার করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন বিহারের রাজনীতিবিদ আক্তারুল ইমান, সমাজকর্মী শারজিল ওসমানী ও শামিল আতিফের মতো অনেকেই। আফরিন ফাতিমা আরও বলেছিলেন, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের পুলিশ প্রথমে নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভে দমনের নামে মুসলমানদের উপর অত্যাচার শুরু করে, তারপর তাবলিগ জামাতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে এবং এখন আজান বন্ধ করে তারা আমাদের ধর্মীয় স্বাধীনতার অধিকারই কেড়ে নিতে চাইছে যা সংবিধান প্রদত্ত, আর সেই কারণে এই ইস্যুটা সোশ্যাল মিডিয়াতে ট্রেডিং করছে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আজ তার নিয়মিত রেডিও ভাষণে ভারতের মুসলমানদের উদ্দেশ্যে বলেন, এবারে রোজার মাসে তাদের অনেক বেশি কষ্ট করতে হবে। যদিও আজানের কথা তিনি উল্লেখ করেননি, তিনি বলেন, গত রমজানের সময় ভাবাও যায়নি এবারে রমজান এত অসুবিধার সম্মুখীন হতে হবে। তবে যেভাবে মহামারীতে অন্য ধর্মের মানুষরাও ঘরে বসেই তাদের ধর্মীয় উৎসব পালন করছেন, মুসলমানরাও সেই একই কাজ করার আহ্বান জানান তিনি। এখানে উল্লেখ করা যেতে পারে, বছর কয়েক আগে ভারতে বলিউড গায়ক সোনু নিগম লাউডস্পিকারে আজান দেওয়ার রেওয়াজ বন্ধ করার ডাক দিয়ে প্রবল বিতর্কের সৃষ্টি করেছিলেন। গুয়াহাটি, রহস্যজনক ভাইরাসে 1900 শুকুরের মৃত্যু, ভারতে নতুন আতঙ্ক হলো আসাম সরকার। তাই শুকুরের মাংস কেনাবেচা বন্ধ করল অসম সরকার। শুধু তাই নয়, নিষেধাজ্ঞা জারি হয়েছে বন্টনেও। অসমের এনিম্যাল হাজবেন্ডারি, ভেটেরিনারি অ্যান্ড এগ্রিকালচারাল মন্ত্রী
অতুল বোরা জানিয়েছেন, ভাইরাস সংক্রমণে বহু শুকরের মৃত্যু হয়েছে এবং মোট 1967টি মৃত্যুর ঘটনা সামনে এসেছে। 6 জেলায় এই ঘটনা দেখা গেছে। তিনি আরও বলেছেন, আমাদের ভেটেরিনারি ডক্টররা মৃত শুকরদের স্যাম্পল সংগ্রহ করেছে এবং তা ভোপালের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিমেল ডিসিজেস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এখন আমরা রিপোর্টের অপেক্ষা করছি, কিন্তু এখনই আমাদের সরকার শুকরের মাংস কেনা বেচা ও বন্টন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। অসমের মন্ত্রী এই প্রসঙ্গে আরও বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করেছে রাজ্য। খতিয়ে দেখা হচ্ছে ঠিক কতটা ভাইরাস এখনও অবধি ছড়িয়েছে। যে 6 জেলা মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে রয়েছে বিশ্বনাথ, লাখিমপুর, শিবাসাগর এবং জোরহাট।